আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে এম আই ভর্তিতে তোমাদের যে তে কাউন্ট করা হবে সেটা তোমরা কিভাবে কাউন্ট করবে অনেকেই তোমরা বোঝ বুঝুনি যে বিশের মধ্যে কিভাবে সতেরো এটা পেতে হবে আসলে এই সতেরো বিষয়টা খুবই সহজ বিষয় আমি খুব সংক্ষেপে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি তোমরা যে প্রত্যেকটা বিষয়ে হচ্ছে আশিতে হচ্ছে তোমাদের এ প্লাস সো এক্ষেত্রে এ প্লাস পেলে তোমরা হচ্ছে যে 80 পেলে তোমরা A+ পাও এবং 80 নাম্বার আমরা হিসেবে ধরি A+ এর নাম্বারটা ধরি পয়েন্ট ধরি আমরা 5 সো সেই ক্ষেত্রে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে হচ্ছে তোমাদের 5 5 5 15 এবং ইংলিশে হচ্ছে 5 20 টোটাল নাম্বার হচ্ছে 20 এখন এই বিশের মধ্যে ধরো তুমি তিনটাতে A+ পেলে এবং ধরো তিনটাতে তুমি A পেলে হচ্ছে তিন চারে 12 এবং একটাতে A+ পেলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ১২ এবং ১৫ হচ্ছে ৫ হচ্ছে ১৭ অর্থাৎ তুমি যদি এ গ্রেড পাও তাহলে এ গ্রেড হিসেবে হচ্ছে তোমার ফোর পয়েন্ট ফোর পাবে ফোর এবং ফাইভ এই দুইটা হচ্ছে তোমার এগুলো যোগ করতে হবে স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের প্রতিটা বিষয়ের জন্য পাঁচ করে এবং সেই পাঁচের মধ্যে তুমি কত করে পাচ্ছ এবং টোটাল তোমার যোগফল সতেরো হলেই তুমি এম আই ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এটা এইচএসসির ক্ষেত্রে আশা করছি তোমাদের এই জিপিএ কাউন্টটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে